কেমন আছো সবাই নমস্কার কেমন আছো দেখো আমাদের সাথে কতগুলো পায়রাও চলে এসেছে গল্প শোনার জন্য তো আজ আমরা যে গল্প শুনবো রূপকথার গল্প সেই যে বই সেই বইটার নামটা আগে আমরা জেনে নি গল্পের বইয়ের নাম হলো ইনজাপানের রূপকথা লেখক মিহির সেন আর আমরা এই বইটা থেকে বেশ কয়েকটা গল্প তো পড়ে ফেলেছি আপাতত দেখেনি আজ আমরা কোন গল্পটা পড়ব আজ আমরা পড়ব বোকাজি মাছের গল্প তাহলে জেনে নি বোকাজি মাছের গল্প এক ছিল সমুদ্র বিশাল সমুদ্র সেই সমুদ্রের রাজা ছিলেন বিরাট এক ড্রাগন রাজা আছেন রানী নেই এ কেমন রাজ্য রাজা তাই ঠিক করলেন বিয়ে করবেন বিয়ের কোণে ঠিক হলো আর এক আর আরেক সমুদ্রের রাজধানী বিয়ের দিন কি ধুমধাম সাগরের যত মাছ সবাই এসে জড় হলো সঙ্গে আনলো মনি মুক্তা হিরে পান্না সোনা দানা কোথায় পেল ডুবন্ত সব জাহাজ থেকে জাহাজ ডুবলে সব সম্পদে ওদেরই রানী ছিলেন অপূর্ব সুন্দরী গায়রাশ ছিল তার রং বেরঙের রামধনুকের সাত রং যেন ঝলমল করত তার গায়ে কিন্তু বিয়ের পর দিন কিন্তু বিয়ের পর দিন দিন কয়েক রানীর হলো ভীষণ অসুখ মাছের রাজ্যে হইচই সাত সমুদ্রে সেরা সেরা বৈদ্য এলো বৈদ্য গেল কিন্তু সারাতে পারলো না রানীকে মাছের রাজ্যে শোক নামলো রানী কি তবে বাঁচবেন না শেষ পর্যন্ত রানী বাতলে দিলেন ওষুধ চুপি চুপি রাজাকে ডেকে বললেন কি হলে আমি বাঁচতে পারি জানো রাজা বললেন কি জ্যান্ত বানরের যক্ষিত খেলে এখন মনে পড়ছে বুড়ি দিদিমা মরার আগে বলে গিয়েছিলেন যদি কোনো দিন এরকম অসুখ হয় তবে জ্যান্ত বানরের যকৃত খেলে বেঁচে যাবি রাজা শুনে চক্ষুস্থির বলেন সে কি জ্যান্ত তোমার কি মাথা খারাপ হয়েছে রানী? আমরা থাকি জলের রাজ্যে ডাঙ্গার জ্যান্ত বানরের নাগাল পাবো কি করে? নাগাল পেলেই বা তার যকৃৎ বের করে আনা কি সহজ কথা? তুমি বোধহয় ভুল শুনেছ তুমি আমাকে পাগল বললে? রানী ডুকরে কেঁদে উঠলেন ওগো কে কোথায় আছো? দেখে যাও কি সুখে আছি আমি এখানে অসুখে ধুকে মারা যাচ্ছি আর আমার স্বামী সাত সাগরের রাজা হয়েও সামান্য একটা জিনিস এনে আমাকে বাঁচাতে পারছেন না সামান্য একটা জিনিস চেয়েছি বলে আমাকে পাগল ছাগল কত কি বলে ঠাট্টা করছেন রানী ফুকিয়ে ফুপি কাঁদতে লাগলেন সমস্ত শরীর কেঁপে কেঁপে উঠতে লাগলো তা দেখে রাজার চোখে জল এলো রানীর দুঃখে বুক মুশরে উঠলো রানীকে বললেন থামো রানী থামো দেখি কি করতে পারি রানীকে আদর করে শান্ত করে রাজা বাইরে এলেন বাইরে এসে মাথায় হাত দিয়ে ভাবতে বসলেন শেষ পর্যন্ত ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো জেলি মাছের কথা সব মাছের ভেতর জেলি মাছেরই ছিল সবচেয়ে বড় মাথা সবার তাই ধারণা ছিল মাছের ভেতর জেলি মাছই সবচেয়ে বুদ্ধিমান এখন যেমন জেলি মাছের হুল ছাড়া সারা দেহটাই নরম তুলতুলে তখন কিন্তু তা ছিল না শরীর ছিল শক্ত সমর্থ আর ছিল প্রচন্ড আর লিজে ছিল প্রচন্ড শক্তি রাজা ডেকে পাঠালেন জেলি মাছকে একটু বাদেই জেলি মাছ এসে কুর্নি করে সামনে দাঁড়ালো ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো আমাকে দেখেছেন মহারাজ রাজা বললেন হ্যাঁ একটা ভীষণ জরুরি কাজের জন্য ডেকে পাঠিয়েছি কাজটা যদি করতে পারো প্রচুর টাকা পুরস্কার পাবে খেতাব পাবে তোমাকে বানিয়ে দেব সমুদ্রের রাজপুত্রিমাছ আবার কূর্ণিস করে বলল। হুকুম করুন মহারাজ রাজা বললেন তোমাকে একবার ডাঙার রাজ্যে যেতে হবে সাঁতার দিতে দিতে সাগর পেরিয়ে গেলে সামনে দেখবে একটা গভীর বন সেই বন থেকে খুঁজে বের করতে হবে একটা বানর সেই বানরটাকে জ্যান্তো এখানে এনে হাজির করতে হবে ভয় ভয় বললো কিন্তু কি করে আনবো মহারাজ জোর করে তো আনা যাবে না রাজা বললেন ভুলি টুলি নিয়ে আসতে হবে বানরটাকে লোক দেখাতে হবে যে তোমার সঙ্গে এখানে এলে অনেক মজার জিনিস দেখতে পাবে সে আর ফেরার সময় খুশি মতো সঙ্গে নিয়ে যেতে পারবে মনি মুক্তা হিরে মানিক তোমরা যা খুশি বানিয়ে বলতে পারো কিন্তু আসল কথা ওকে আনা চাই চাই কারণ জ্যান্ত বানরের যকৃত না হলে তোমাদের রানিমাকে বাঁচানো যাবে না আবার পূর্ণিষ করলো জেলি মাছ বললো ভয় নেই হুজুর আমি যাচ্ছি রওনা হলো জেলি মাছ সঙ্গে নিল বানরটাকে ভোলানোর জন্য সাগর তলের মনি মুক্তা হিরে মানিক তারপর সাতরাতে সাতরাতে অনেকক্ষণ পর এসে পৌঁছালো সেই বনের সামনে চারদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল তারপর আস্তে আস্তে পাড়ে উঠল জলিমাছ সতর্ক পায়ে এগিয়ে চলল বনের ভেতর কিছুদূর এগিয়ে একটা বড় গাছের নিচে বসে হিরে মানিকগুলো নিয়ে খেলতে শুরু করলো একটু বাদেই ওর মাথার উপরের ছোট্ট ডালটায় এসে বসলো একটা বানর নিচে অত চকচকে মনি মুক্তা দেখে দুটো জল করে উঠলো ওর এসব জীবনেও দেখেনি অবাক হয়ে গলা বাড়িয়ে জিজ্ঞেস করলো বানর তুমি কে ভাই জেলে মাছ কোর থেকে এলে তলের দেশ থেকে এখানে কি করছো খেলছি কেউ হলো মনি মুক্তা হেরে মানি খুনি পান্না বলে খিলখিল করে হেসে জেলি মাছ দু ডা আর চোখে বানরের দিকে তাকিয়ে বললো আমি যেখান থেকে এসেছি না সে এক অপূর্ব দেশ অমন দেশটি দুনিয়ার কোথাও খুঁজে পাবে না তুমি এমন গাছে কোনোদিন দোল খেয়েছো যার ডালে ডালে ফলে থাকে পাটুল রঙ প্রবাল গাছের ডাল থেকে নেমে কোনোদিন সোনালী রুপালি মাছ ধরেছো ভুবন জাহাজ থেকে ইচ্ছে মতো মনি মুক্তা সোনা দানা নিয়েছো কোনোদিন তাহলে আমাদের দেশে চলো এই দেখো মাছ আর বানর তাই না তো আহ জেলি মাছ তো বললো আর দেখো এই সময় কিছুই ছিল এরকমই বলছে তাই তো সেখানে এসব কিছু পাবে তুমি জেলি জেলি মাছ বলছে তারপর জিজ্ঞাসা করছে যাবে লোভে বানরের চোখ দুটো জল জল করে উঠলো বুক নেচে উঠলো আনন্দে ফুক করে ডাল থেকে নেমে এসে এলো সে বললো যাবো জেলিমা জোকে নিয়ে সমুদ্রের দিকে কল্প করতে করতে এগিয়ে চলল তারপর সমুদ্রের সামনে এসে বলল তুমি তো এমনি যেতে পারবে না আমার পিঠে আরাম করে চড়ে বসো আমি নিয়ে যাচ্ছি বানর খুশি হয়ে ওর পিঠে উঠে বসে বলল তা মন্দ কি চলো তোমাদের দেশটা না হয় দেখেই আসা যাক বানরকে বোকা বানিয়ে মনে মনে আনন্দে নেচে উঠল জেলি মাছ গুনগুন করে গান গাইতে গাইতে সাঁতারে চুললো সাতরে চললো বাড়ির দিকে কিন্তু অথেক পথ যেতে না যেতেই মনে মনে ভয় হল বনরে এভাবে হঠাৎ চলে আসাটা কি ঠিক হলো আর বা চেনা নেই জানা নেই ওর জন্য এত কষ্ট করছে কেন শেষ পর্যন্ত ও মুখ ফুটে জিজ্ঞেস করে বসলো বনুর আচ্ছা ভাই তোমার দেশ থেকে আমি ফিরব কি করে তুমি আবার আমাকে পৌঁছে দিয়ে যাবে তো ছেলে মাছ মাথা জেলে মাছের মাথা বড় হলে কি হবে আসলে সে ছিল খুবই বোকা বানরের কথা শুনে একটু হেসে বলল সে সেজন্য এত ভাবছ কেন তোমার যকৃত কেটে বের করে নিলে বোধ হয় তোমার আর ফেরার অবস্থা থাকবে না তারপর যেতে যেতে রানীর অসুখের কথা জ্যান্ত বানরের যকৃত খাবার কথা সব খুলে বলল বানরকে কিছু লুকালো না অবশ্য মনে মনে সাহস ছিল ওর এখন তো আর পালাতে পারবে না বানরটা সাたり জানে নাও কিন্তু বানরটা ছিল দিলিmatches চেয়ে অনেক বেশি চালাক ভীষণ ভদ্রভাবে বিনয়ের সঙ্গে বলল ও আচ্ছা আমার কি সৌভাগ্য রানীর জন্য এমন মহৎ কাজে আমার জকৃত লাগবে এতো আনন্দের কথা অজুনের ভাগ্যে এমন ঘটে তারপর কিছু চুপ করে থেকে হঠাৎ ফুঁপিয়ে ফুপিয়ে শুরু করলো বানরটা জেলি মাছ অবাক হয়ে জিজ্ঞেস করলো সে কি ভাই কাঁচ কেন চোখের জল গো আমাদের দশা কি হবে রাজা নিশ্চয়ই রেগে গিয়ে আমাদের দুজনকেই মেরে ফেলবেন একেবারে মনে ছিল না আমার একটুও মনে ছিল না জেলি মাছ ভয়ে থেমে পড়লো বললো কি মনে ছিল না কিসের কথা বলছো বানর বলল আমার মনে ছিল না গাছের মাথায় ঝুলিয়ে রেখেছিলাম আসার সময় মনেই ছিল না তুমি বলা মাত্র মনে পড়লো জেলি রীতিমতন রীতিমতো ভয় পেয়ে গিয়েছে বিরক্ত হয়ে বললো আরে বাবা ব্যাপারটা খুলে বলো না কি ঝুলিয়ে রেখে এসেছিলে বানর হতাশ হবার ভান করে বলল। কি আবার আমার যকৃত তুমি তো নিশ্চয়ই জানো যে বানরের যকৃৎ গুলো যেমন বড় তেমনই ভারী তাই খেলাধুলা করার সময় আমরা সেগুলো গাছের ডালে ঝুলিয়ে রাখি রাত্রে বাড়ি ফেরার সময় আবার গাছ থেকে পেরে নিয়ে যাই শুনে জেলি মাছ ভয় পেয়ে গেল বললো তাহলে তোমার যকৃতটা গাছেই রেখে এসেছো বানর বললো হ্যাঁ তখন এক্কেবারে খেয়াল ছিল না জেলি বললো তাহলে কি হবে বানর বলে এক কাজ করা যাক চলো বরং ফিরে গিয়ে চট করে চক্রের নিয়ে আসা যাক না হলে রাজা নিশ্চয়ই চটে গিয়ে দুজনকেই মেরে ফেলবেন জেলি মাছ ও সেই ভয়ই করছিল বলল সেই ভালো চলো চলো বরং ফিরেই যাওয়া যাক বানরকে পিঠে করে আবার বনের দিকে ফিরে চললো জেলি মাছ পাড়ে পৌঁছানো মাত্র বানরটা এক লাফে ডাঙায় লাফিয়ে পড়ে দৌড়ে গেল জঙ্গলের দিকে করে সবচেয়ে বড় গাছটার মাথায় উঠে বসলো তারপর জেলি মাছটাকে ডেকে বলল। বুঝলে ভাই জক্রেকটা তো এখানেও খুঁজে পাচ্ছি না কেউ নিয়ে গেছে তুমি তোমার জন্য ঠিক ওটা খুঁজে বের করব আমি বলেই খুশিতে কিচির মিচির করতে করতে এডাল ওডাল লাফিয়ে বেড়ালো কবার ডিগবাজি খেলো শূন্যে লতা ধরে দোল খেয়ে নিল তারপর জেলিমা আজকে বলল বুঝলে ভাই সুজি মামা তো ডুবলো বলে যকৃতটা খুঁজে পেতে পেতে হয়তো রাত হয়ে যাবে চারদিক গুটগুটি অন্ধকার হয়ে যাবে তোমাদের রাজা মশাই হয়তো ভীষণ চিন্তা করবেন তোমার জন্য তার চেয়ে তুমি বরং দিন থাকতে ফিরে যাও রাজা মশাইকে গিয়ে সব কথা খুলে বল বলোকে আমি বরং তোমার জন্য কাল সকালে যকৃতটা নিয়ে এখানে অপেক্ষা করবো বোকা জেলি ভাবলো এটা মন্দ প্রস্তাব নয় বানরের কথা কথা মতো বাড়ি ফিরে গেল সে গিয়ে রাজা মশাই কে আগা গোড়া সব কথা খুলে বলল। ঠেলি মাছের বোকামের কথা শুনে রাজা ড্রাগন রেগে আগুন ঠেলি মাছটাকে এমন জেলি মাছটা এমন বোকা যে এ কথাও জানে না যে যকৃত কোন প্রাণী দেহের বাইরে থাকে না দেহ থেকে ইচ্ছে করলে ইচ্ছে হলে বের করেও নেওয়া যায় না ততক্ষণে রক্ষীদের ডেকে জেলে বেদম প্রহার করার হুকুম দিলেন রাজা রক্ষী মাছরা রাজার হুকুমে বোকা জেলি মাছটাকে এমন প্রহার দিল যে ও শরীরের একটা হাড়ো আর আস্ত থাকলো না আর সেই থেকেই জেলি মাছ গুলো নরম আর এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে আর ড্রাগন রানী যখন জানতে পারলেন যে জ্যান্ত বানরের যকৃত আর পাওয়া যাবে না কোনোদিনই নয় তখন আপনা হয়ে কি করে কে জানে তাহলে ছোট বন্ধুরা আজকের মত তো গল্প এখানেই শেষ হলো তাহলে আজ আমরা জানতে পারলাম যে এই রূপকথা যখন লেখা হয়েছিল তখন তারা ইটুগুনি বুঝেছিলেন যে দেখো মুক্তা মুক্তা তো জল থেকেই পাওয়া যায় সমুদ্র থেকেই পাওয়া যায় কিন্তু মাছেদেরকেও সেটা নিতে গেলে মানুষ যে জাহাজ মানুষের জাহাজ ডুবে গেলে সেখান থেকে তারা পায় তার মানে বোঝা গেল সম্পদ থাকলেই হবে না সেটাকে ব্যবহার কর করতেও জানা চাই তাইতো তাহলে আজ এই অব্দি সকলে ভালো থেকো আনন্দে থেকে